ক্রিকেট মাঠে নানা সময় ঘটে নানা ঘটনা, তবে সব থেকে বেদনাদায়ক হয় যদি বলটি লাগে গোপনাঙ্গে। তেমনই একটা ঘটনা ঘটে গেল হরজতুল্লাহ জাজায়ের সাথে। দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভার, বোলিং করছিলেন শরীফুল ইসলাম, স্ট্রাইক প্রান্তে ছিলেন জাজাই। বলটি খাটো লেন্থের হয় ব্যাটার ভেবেছিল সেটি উঠবে, তবে তার ধারণা সঠিক ছিল না, তাই বলটি যতটা উঠার কথা ছিল ততটা উঠেনি। তাই ব্যাটে বলে টাইমিং না হয় সেটি লাগে জাজায়ের গোপনাঙ্গে। তৎক্ষণাৎ বসে পড়ে জাজাই, তারপর একটু উঠে দাঁড়িয়ে ক্রিজের পাশে চলে যায়। সেখানে থাকার সময় তাকে বেশ অস্বস্তি লাগছিল বলে মনে হচ্ছিল। কিছু সময় বিশ্রাম নেন এবং ব্যাটিংয়ের প্রস্তুতি নেন, তবে যতটা দেখে বোঝা যাচ্ছিল তিনি বেশ অস্বস্তি ও ব্যথায় কাতর ছিলেন।